বাতিল হওয়া নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। পুরুষদের চেয়ে নারী ভোটার ছিল বেশি। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও দুজন স্বতন্ত্র প্রার্থী সহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পত্নীতলা ও ধামরাইয়ের হাট উপজেলায় দুটি পৌরসভা, 19টি ইউনিয়ন নিয়ে গঠিত দুই আসনে মোট ভোটার 356,132 জন। নগর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 29 ডিসেম্বর এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে নওগাঁ দুই আসনে নির্বাচন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।